আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি স্টিম চকো কেক রেসিপি। তো কম বেশি আমরা সবাই কেক খুব পছন্দ করি, বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ। তো আজকে আমি ট্রাই করব খুব অল্প উপকরণে, যাতে সহজে আপনারা বাসায় ঝটপট বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারেন, সেই রেসিপিটি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক এটা কীভাবে তৈরি করতে হবে। চকলেট স্টিম কেক তৈরি করতে আমাদের লাগছে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই। এখানে আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছিলাম, পরিমাণ অনুযায়ী এটা দিতে হবে। আর এখানে আমি তেল রেখেছি, সেটাও আমি পরিমাণ অনুযায়ী নিব। তো প্রথমে কি করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি টক দই দিয়ে দিব, এখানে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম টক দই থেকে। এখানে আধা কপের চেয়েও একটু কম আছে। এখন আমি চিনি দিয়ে দিব, চিনিটা আসলে টেস্ট অনুযায়ী দিতে হবে। আমি আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিনিটাকে ব্লেন্ডারে পিষে পিষেও তা দিয়ে দিতে পারবেন। এখন আমি চিনি আর টক দই দিতে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমি যতক্ষণ না পর্যন্ত চিনিটি না গলে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে মিক্স করতে থাকব। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটা ই করে নিয়েছি, ব্ল্যান্ড করে নিয়েছি। এখন এটাকে এটার ভিতরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব এক এক করে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দা, এখানে এক কাপ পরিমাণ আছে, তবে আমি সবটা দিব না, আমি আধা কাপ পরিমাণ দিব। চকো পাউডার দিয়ে দিচ্ছি, যে যেরকম কালার পছন্দ করেন সে সেরকম দেবেন, আমি একটু ডার্ক কালার করব আজকে। এখানে আছে বেকিং সোডা, এখানেও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি এক চা চামচ। প্যাচ হয়ে গেছে বাকিগুলো, কিন্তু এখানে আমি এগুলো আর দেওয়া যাবে না। এখন আমি ভালোভাবে এগুলাকে মিক্সড করে নিব। এটা কিন্তু খুব আস্তে আস্তে মিক্সড করতে হবে। এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, তিন ভাগের এক ভাগ পরিমাণ দিলাম। এগুলোকে আমি খুব ভালোভাবে এখন জিনিসটি এরকম হয়েছে। এখন এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিব, দুধ দিয়ে দিচ্ছি। আমি পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
একটি বানানোর পরে ডেকোরেশনের জন্য আমি চকলেটগুলোকে কিভাবে গুলিয়ে নিব বা কিভাবে উপরে দিয়ে দিব সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ব্যাচ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমি একটি বক্সের ভিতর দিয়ে এটা ভাপে দিয়ে দিব, আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটি এরকম টিফিন বক্স নিয়েছি এবং এখানে তেল ব্রাশ করে দিয়েছি এবং নিচে একটি কাগজ আমি দিয়ে দিয়েছি যাতে তুলতে আমার সুবিধে হয়। এখন এক ডেকের মিশ্রণটি আমি খুব ভালোভাবে এখানে ঢেলে দিব। এটাকে এভাবে করে একটু আমি ঝাঁকিয়ে দিব, এতে করে ভেতরে যদি বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। দেখুন, এখন এটাকে আমি ভাপে দিয়ে দিব, আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি একটি কড়াইয়ের ভেতর পানি গরম করে নিয়েছি এবং এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের টেম্পারে দিয়ে দিলাম। দেখুন, এর পানিটি কিন্তু একদম নিচে পড়ে আছে, একটু সাবধানে ঠিক করে দিচ্ছি। এটার উপর এখন একটা ভারী কিছু আমি দিয়ে রাখবো। এভাবে একটা ভারী কিছু দিয়ে দিলাম। এখন একটি ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে দিব যাতে ভাপে ভাপে এটি তৈরি হয়। এখন আমি চোলা রাসটি একদম লো হিটে করে দিব এবং এক ঘন্টা পরে আমি এই কেকটি তুলে আপনাদেরকে দেখিয়ে দিব। ভিউয়ার্স, এখন আমি এক ঘন্টা পরে ঢাকনাটিকে তুলে দেখছি। আমার এখানে পানি কিন্তু এখনও অনেকটা রয়ে গেছে। দেখুন, আমার কেকটি আমি একটু চেক করে নিই একটি কাঠির সাহায্যে। দেখুন, পোড়াটা একদম শুকনা আমার কেকটি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে পরে কেকটি বের করবো, কারণ কেকটি অনেক সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই অনেক সফট হয়েছে, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। এটা ঠান্ডা হলে পরে এটা বের করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, কেকটি আমি ঠান্ডা করে এভাবে খুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি উপরে যে নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা উপর থেকে টেনে খুলে নিয়েছি। এখন এটার উপর যে আমি চকলেট ক্রিমটি দিব সেটা এখন তৈরি করার নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি বাটি নিয়ে নিয়েছি, এখন এখানে আমি গরম একটু দুধ দিয়ে দিব। দুধটি একটু ঘন হলে ভালো হয়। আধা কাপ পরিমাণ ছিল, আমি সম্পূর্ণটাই নিয়ে নিলাম। আর এখানে আমি চকলেট রেখেছি, চকলেটগুলো এখন আমি দিয়ে দিব। দুধটা আমি গরম নিয়েছি, এতে করে চকলেটটা মিক্সড হতে সুবিধে হবে। এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এখন আস্তে আস্তে এখন সবগুলোকে মিক্সড করবো। ভিউয়ার্স, চকলেটটি খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এটা এতটা কিন্তু পাতলা দেখা যাচ্ছে, এরকম কিন্তু থাকবে না, এটা আস্তে আস্তে আরও
ঘন হয়ে আসবে। পিওর্স এখন কেকটির উপর দিয়ে আমি অল্প অল্প করে চকলেটের এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। আমি উপরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সাইডগুলো দিয়েও এখন আমি অল্প অল্প করে নিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে আমি এখন এগুলোকেও সুন্দরভাবে দিয়ে দিব। ভিউয়ার্স আমি আমার স্ট্রিম চকো কেকটি আপনাদের জন্য সার্ভ করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি জাস্ট উপরে একটু চকলেট গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিয়েছি, আপনারা অন্য অন্য কিছু দিয়েও এটা সার্ভ করতে পারবেন যার যেরকম পছন্দ। আমার হাতের কাছে এটাই ছিল, আমি এটা দিয়ে আজকে আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিলাম। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন, কমেন্টে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমাকে জানাবেন, আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।